সম্মানিত দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এগ্রিকালচার ইন বিডি। আজ আমরা জানব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মরিচের পাতা কুকড়ানো রোগ দমন করা যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। মরিচের যে রোগগুলো হয় এর মধ্যে পাতা কুকড়ানো রোগ একটি ক্ষতিকর রোগ। এ রোগের কারণে মরিচের ফলন কমে যায়, কোনো কোনো ক্ষেত্রে একেবারেই হয় না। এই রোগ দুটি কারণে হয়, এক নম্বর হচ্ছে ভাইরাসের কারণে, দুই নম্বর হচ্ছে শোষক পোকা ও মাকড়ের কারণে। মরিচ গাছে সাদামাশি, জাব, জ্যাসিড, থ্রিপস ও মাকড় এই পোকাগুলো গাছের পাতায় আক্রমণ করে, পাতার রস চুষে খায় এবং এদের মুখে করে ভাইরাসের জীবাণু এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে দেয়। এভাবেই পুরো গাছটি এ রোগে আক্রান্ত হয় এবং অন্য অন্য গাছও আক্রান্ত হয়। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই রোগ দমনের ঘরোয়া পদ্ধতি কি আছে। 500 গ্রাম নিম বীজের শাঁস পিষে 10 লিটার পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রেখে তা সেঁকে স্প্রে করতে হবে, অথবা নিম তেল প্রতি 10 লিটারে 10 মিলিহারে মিশে সমস্ত গাছ ভিজে স্প্রে করতে হবে, অথবা 5 মিলি তরল সাবান 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ফসলের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।